আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে অর্থাৎ গত 24 মার্চ 2020 হতে আজ পর্যন্ত যে কয়বার তোমাদের জন্য অনলাইন ক্লাসে আসা হয়েছে, তার মধ্যে আজকে 369তম ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই 369তম ক্লাসের শুরুতে তোমাদের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আজকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ, নিউটনীয় বলবিদ্যা, এর অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি খুব সহজ করে তোমাদের সাথে সামনে অস্থিতিস্থাপক সংঘর্ষটা তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা না বুঝলে আমাকে একটু জানাবে প্রিয় শিক্ষার্থী। আর সবচেয়ে বড় কথা, তোমরা লিংকটা, আজকের ক্লাসের লিংকটা তোমরা একটু শেয়ার করে দিবে, কারণ লিংকটা শেয়ার করলে অন্যরাও ক্লাসটা সম্পর্কে জানবে এবং ক্লাসটা দেখার সুযোগ পাবে। তো তোমরা আশা করি অবশ্যই লিংকটা শেয়ার করবে প্রিয় শিক্ষার্থী। দেখো, আমরা ওই স্থিতিস্থাপক সংঘর্ষ মানে জানি যে যদি যদি দুই বা ততোধিক বস্তুর মধ্যে কোন সংঘর্ষ ঘটে, সংঘর্ষটা এমন ভাবে ঘটবে যেন সংঘর্ষের ফলে তাদের আপেক্ষিক বেগের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমি আবার বলতেছি, যদি দুই বা ততোধিক বস্তুর মধ্যে এমন ভাবে কোন সংঘর্ষ ঘটবে যে সংঘর্ষের ফলে তাদের বা বস্তুদ্বয়ের আপেক্ষিক বেগের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে না। গতিশক্তি কি থাকবে না, সংরক্ষিত থাকবে না। সেই ধরনের সংঘর্ষকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। সেই ধরনের সংঘর্ষকে আমরা কি বলবো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বস্তুদ্বয় সংঘর্ষের পরে একত্রে বা মিলিত হয়ে সামনের দিকে কি হচ্ছে, গতিশীল হচ্ছে। বস্তুদ্বয় সংঘর্ষ করে একত্রিত হয়ে বা মিলিত হয়ে সামনের দিকে কি হচ্ছে, গতিশীল হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখো, আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কোন একটি বন্দুক থেকে যদি গুলি ছোড়া হয়, কোন একটি বন্দুক থেকে যদি কি হয়, গুলি ছোড়া হয়, সেই ক্ষেত্রে গুলি যখন লক্ষ্যবস্তুকে আঘাত করে, গুলি যখন লক্ষ্যবস্তুকে কি করে আঘাত করে, তখন গুলিটি লক্ষ্যবস্তু সহ সামনের দিকে গতিশীল হয়, বা গুলির সাথে লক্ষ্যবস্তুর যে সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষকে আমরা কি বলতে পারি, অস্থিতিস্থাপক সংঘর্ষ বলি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, সংঘর্ষের সময় গতিশক্তি, এই ধরনের সংঘর্ষের সময়, কোন ধরনের সংঘর্ষের সময়, অস্থিতিস্থাপক সংঘর্ষের সময় গতিশক্তির কিছু অংশ অন্য শক্তিতে কি হতে পারে, রূপান্তরিত হতে পারে। গতিশক্তির কিছু অংশ অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু বোর্ডে সংখ্যাটা একটু লেখার চেষ্টা করব। খুব সহজ একটি টপিকস, তোমরা যদি একটু মনোযোগ দাও খুব সহজে জিনিসটা কি করতে পারবে, বুঝতে পারবে। তোমাদেরকে আমি আবারও বলবো, তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল, শ্রেণী আর সেকশন উল্লেখ করে কমেন্ট করবে। আর আওয়াজ স্পষ্ট না হলে বা দেখা না গেলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে, আমি বা কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব সর্বোচ্চটাই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাদের জন্যই আমি কিন্তু অনলাইন ক্লাসে আসি। সুতরাং তোমরা যদি না বুঝো তাহলে আমার এই অনলাইন ক্লাসে আসার তেমন কোনো সার্থকতা নেই। তাই তোমাদের প্রতি আবারও অনুরোধ করব, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বুঝতেছে কি বুঝতেছে না, না বুঝলে কমেন্টে যদি আমাকে জানাও আমি সর্বোচ্চটাই চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে বলার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি সংখ্যাটা বলে লিখতেছি, তোমরা অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দাও, যার যার আইডি থেকে লিঙ্কটা শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে। তাহলে দেখো, আমরা এই সংখ্যাটা এভাবে লিখতে পারি, যদি যদি দুই বা ততোধিক বস্তু, যদি দুই বা ততোধিক বস্তুর মধ্যে যে সংঘর্ষের ফলে বস্তুদ্বয়ে
আপেক্ষিক বেগ বস্তুতই আপেক্ষিক বেগের মান শূন্য হয়, আপেক্ষিক বেগের মান শূন্য হয় এবং গতিশক্তি কি থাকে না, সংরক্ষিত থাকে না, সেই ধরনের সংঘর্ষকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়, ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। তার মানে আমরা দেখেছি যে দুইটা বস্তুর মধ্যে অবশ্যই সংঘর্ষ ঘটবে এবং সংঘর্ষটা এমন হবে, যেন সংঘর্ষের পরে তাদের আপেক্ষিক বেগ থাকবে না এবং কি থাকবে, আপেক্ষিক বেগ মানে কি, একজনের সাপেক্ষে আরেকজনের কোনো বেগ থাকবে না বা তাদের মধ্যে গতিশক্তি সংরক্ষিত হবে না, এই ধরনের সংঘর্ষ ঘটবে আমরা তাকে বলবো পরিস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং আমি বলছি যে বা বিজ্ঞানীরা বলছেন যে পরিস্থিতিস্থাপক সংঘর্ষে অন্য শক্তিতে কি হতে পারে, রূপান্তরিত হতে পারে, অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, রূপান্তরিত হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি যে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে শক্তি উৎপন্ন হয় তার কিছু অংশ অন্য কোন শক্তিতে কি হতে পারে, রূপান্তরিত হতে পারে এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয় একত্রিত বা মিলিত হয়ে সামনের দিকে কি হয়, গতিশীল হয়, সামনের দিকে গতিশীল হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা ওই অস্থিতিস্থাপকের অস্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছ। আমি চিত্রের মধ্যে সেটা দেখানোর চেষ্টা করেছি। আমি দেখো এখানে দেখাইছি এমন বড় একটি বস্তু V1 বেগে গতিশীল ছিল, একইভাবে M2 বড় আরেকটি বস্তু V2 বেগে গতিশীল, কোন না কোন সময় তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সংঘর্ষের পরে বস্তু দুইটা একত্রিত হয়ে একটি নতুন ব্যাগ নিয়ে, সামনের দিকে কি হয়েছে, গতিশীল হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অস্থিতিস্থাপক সংঘর্ষকে একটু গাণিতিক ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো। তাহলে আমি এখানে চিত্রের মধ্যে দেখাইলাম দুইটি বস্তু, একটি বস্তুর ভর M1 আর একটি বস্তুর ভর M2, এই দুটি বস্তু পরস্পর V1 এবং V2 বেগে গতিশীল ছিল, কোনো না কোনো সময় তারা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, বা আমি এখানে লিখতেছি M1 ও M2 বলে বস্তুদ্বয় পরস্পর V1 ও V2 আদিবেগ নিয়ে যেখানে দেখো এরা কখন সংঘর্ষ হবে, যদি V2 এর চেয়ে V1 বেশি হয়, অর্থাৎ V2 এর চেয়ে V1 বেশি হলে তখন তারা সংঘর্ষে লিপ্ত হবে, যেখানে V2 ইজ গ্রেটার V1 ইজ গ্রেটার দেন পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, পরস্পরের সাথে কি লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা দেখতেছি যে যদি V1 এবং V2 বেগ বিশিষ্ট দুটি বস্তু, যাদের বর M1 এবং M2, তারা যদি একই রেখা বরাবর সামনের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে তারা V1 অর্থাৎ M1 বলের বস্তুটির বেগ V1 M2 বলের বস্তুটির বেগ V2 অপেক্ষা বেশি হওয়ার কারণে তারা কোনো না কোনো সময় সংঘর্ষে লিপ্ত হবে এবং সংঘর্ষের পর চিত্রের মতন করে একত্রিত বা মিলিত হয়ে তারা সামনের দিকে গতিশীল হবে এবং সামনের দিকে যদি গতিশীল হয় অগ্রসর হবে, ঠিক আছে, এবং
মিলিত এক হবে এবং মিলিত বস্তুর দেখো এবং মিলিত বস্তুর ব্যাক হবে ব্যাক কি ধরনের হবে ব্যাক হবে ভি মনে করে নিলাম মিলিত বস্তুর ব্যাক কি অর্থাৎ m1 আর m2 বলের বস্তু যখন যুক্ত হয়ে গেছে একত্রিত হয়ে গেছে সেই ক্ষেত্রে বস্তুর ভরকে আমি ব্যাক কে আমি মনে করে নিলাম ভি ভি মনে করে নিলাম বস্তুর ব্যাক কে আমি কি মনে করে নিলাম ভি মনে করে নিলাম এখন দেখো ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে ভরবেগের নিত্যতা সূত্রানুসারে সূত্রানু ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা লিখতে পারি সংঘর্ষের পূর্বে ভরবেগ সংঘর্ষের পূর্বে ভরবেগ সমান সংঘর্ষের পূর্বে ভরবেগ সমান সংঘর্ষে পরে ভরবেগ সংঘর্ষের কিসের পরবে পরে ভর ব্যাক আর আমরা ভরবেগের নিত্যতা সূত্রের বিপরীত অংশই জানি যে সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের আমরা কি জানি সংঘর্ষের পূর্বে ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগে সমান এসে কিসের সূত্র অনুযায়ী জানি যে ভরবেগের নিত্য সূত্র অনুসারে জানি যে তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি দেখো আমরা এখন এখানে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী লেখা দেখা না কিনা আমাকে একটু বলিও লেখা স্পষ্ট না হলে আমি চেষ্টা করবো লেখা স্পষ্ট করে লেখার জন্য আমার সাথে যারা সংযুক্ত হয়েছেন প্রিয় শিক্ষার্থী নাবিলা নাওয়ার তাসমিনা সুলতান আরিফা বন্ধু নাজিম টুয়েল খুব ভালো একজন বন্ধু খুব ভালো একজন ভালো মনের একজন মানুষ এবং শিক্ষার্থী রাকিব একুশ বেশি আশরাফুল হাসান আরিফ অনেক ভালো একটা ছেলে তসলিমা কানম ম্যাডাম সহ যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাই কন্ট্রোলের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থী তোমাদের আমি বারবার বলতেছি তোমরা আমার এই ক্লাসে একটু শেয়ার করো যাতে অন্যরা দেখতে পায় এবং না বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি সুন্দরটাই বুঝিয়ে বলার চেষ্টা করব আর যেগুলি কঠিন অংশ সেগুলি তোমরা যদি খাতায় তুলে নাও সেক্ষেত্রে তোমাদের জন্য লাভ হবে কারণ তুমি পরবর্তীতে ভয়ের সাথে আমার ক্লাসটা মিলিয়ে দেখে নিতে পারবে তাহলে দেখো আমি এখানে সংঘর্ষের পূর্বের ভরবেগ কি লিখতে পারি সংঘর্ষের পূর্বের ভরবেগ যখন প্রথম বস্তুর জন্য ভরবেগ দাঁড়াবে m1 v1 প্লাস দ্বিতীয় বস্তুর জন্য ভরবেগ দাঁড়াবে m2 v2 সমান এখানে দেখো মিলিত বস্তু মানে বস্তুটা একত্রিত হয়ে গেছে একত্রিত হওয়ার গেলে সুতরাং বস্তুটির একত্রিত ভর হবে m1 প্লাস m2 বস্তুর মিলিত ভর হবে m1 প্লাস m2 এবং মিলিত বস্তুটির ব্যাক হবে v মিলিত বস্তুটির ব্যাক হবে কি v তাহলে আমরা দেখছি সংঘর্ষের পূর্বের ভরবেগ হচ্ছে m1 v1 প্লাস m2 v2 এবং সংঘর্ষের পরের ভরবেগ আমরা পেলাম m1 প্লাস m2 ইনটু v আমি এখান থেকে সংঘর্ষের পরের ব্যাকটা একটু বের করব দেখো আমি সংঘর্ষের পরের ব্যাকটা যদি বের করি ঠিক এইভাবে পাবো v সমান m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2 এটাকে আমি এক নং সমীকরণ দিলাম তার মানে আমরা দেখতেছি যে সংঘর্ষের পরে বস্তুদ্বয় যখন মিলিত হয়েছে বা মিলিত বা একত্রিত হয়ে যখন গতিশীল হয়েছে সেই ক্ষেত্রে বস্তুর ব্যাগ বা বস্তুদ্বয়ের মিলিত বস্তুদ্বয়ের ব্যাগ v সমান হবে m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2 এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে এই সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকবে না কারণ আমরা সংজ্ঞা আলোচনা করার ক্ষেত্রে বলছিলাম যে যদি দুইটি বস্তুর মধ্যে এমন বা এমন এমন ধরনের সংঘর্ষ ঘটে যে সংঘর্ষে আপেক্ষিক বেগের মান শূন্য হবে এবং গতিশক্তি সংরক্ষিত থাকবে না সেই সংঘর্ষকে আমরা বলছিলাম অস্থিতিস্থাপক সংঘর্ষ সুতরাং সম্ভাবনা দিয়ে আমরা বলতে পারি এই ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত নয় এই ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত নয় সংরক্ষিত নয় এই ক্ষেত্রে গতিশক্তি কি নয় সংরক্ষিত নয় অর্থাৎ এই ক্ষেত্রে শক্তি যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার কিছু অংশ অন্য শক্তিতে কি হয়ে যায় রূপান্তরিত হয় আমরা এক কথায় বলতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে শক্তির কিছুটা অপচয় হয় অর্থাৎ এই ক্ষেত্রে শক্তির কিছুটা কি হয় অপচয় হয় ঠিক আছে তার মানে আমরা দেখতেছি
সংঘর্ষ এই অবস্থিত স্থাপক সংঘর্ষের মধ্যে অবশ্যই শক্তির কিছু না কিছু অংশ কি হতে পারে অপচয় হতে পারে। তাহলে আমরা দেখবো কি পরিমাণ শক্তি অপচয় হচ্ছে সেটা আমরা দেখবো। দেখো কি পরিমাণ শক্তি অপচয় হচ্ছে, সুতরাং অপচয় হওয়া শক্তির পরিমাণ, অপচয় হওয়া শক্তির পরিমাণ যদি ডেল কে হয়, অপচয় হওয়া শক্তির পরিমাণ যদি কি হয় ডেল কে হয়, তাহলে আমরা লিখতে পারি ডেল কে ইকুয়াল, ডেল কে ইকুয়াল সংঘর্ষের পূর্বের গতি শক্তি, সংঘর্ষের পূর্বের গতি শক্তির সমষ্টি। সংঘর্ষের পূর্বের গতি শক্তি হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এটা ছিল সংঘর্ষের পূর্বের গতিশক্তি বস্তুয়ে, এবং সংঘর্ষের পরের গতিশক্তি হবে, সংঘর্ষের পরের গতিশক্তি হবে হাফ এম ওয়ান প্লাস এম টু ইনটু ভি স্কোয়ার। অর্থাৎ পূর্বের গতিশক্তি থেকে যদি আমি পরের গতিশক্তি বাদ দিই, সংঘর্ষের পূর্বের গতিশক্তি থেকে যদি আমি সংঘর্ষের পরের গতিশক্তি বাদ দিই, তাহলে কি পরিমাণ গতিশক্তি কি হয়ে যাচ্ছে অপচয় হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে আমি কয় নম্বর সমীকরণ দিলাম, দুই নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম, দুই নং সমীকরণ দিলাম। এখন প্রিয় শিক্ষার্থী আমরা ভি ওয়ান ইকুয়াল যদি ভি টু মনে করি, ভি ওয়ান ইকুয়াল যদি আমরা কি মনে করি ভি টু মনে করি, অর্থাৎ বস্তুদ্বয়ের আদি বেগ যদি পরস্পর সমান মনে করি, বস্তুদ্বয়ের আদি বেগ যদি পরস্পর কি মনে করি সমান মনে করি, বা আমরা লিখে দিতে পারি এখন ভি ওয়ান ইকুয়াল ভি টু ধরলে, বা ভি ওয়ান ইকুয়াল ভি টু হলে, ভি ওয়ান ইকুয়াল কি টু হলে ভি টু হলে, তাহলে আমরা দুই নং সমীকরণ থেকে কি লিখতে পারি দেখো, দুই নং সমীকরণ থেকে লিখতে পারি ডেল কে ইকুয়াল, ডেল কে ইকুয়াল দেখো এখানে সব দুই দিকে হাফ কমন হচ্ছে, আমি হাফটা কমন নিয়ে নিলাম, তাহলে একটু দেখো প্লিজ, আমি হাফটা কমন নিলাম, তৃতীয় বন্ধনে দিলাম, তৃতীয় বন্ধনে দেওয়ার পর এখানে থাকবে এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার, এখানে এম টু m2 v2 স্কয়ার, যত আমি প্রথম বন্ধনে দিয়ে লিখে শেষ করলাম, এবং মাইনাস এখান থেকে যত আমি হাফ কমন নিয়ে নিছিলাম, তাহলে m1 প্লাস m2 ইনটু b স্কয়ার আমি এভাবে দিলাম। এখানে আমি কি করব, v1 সমান v2 প্রতিস্থাপন করব, অর্থাৎ v1 এর জায়গায় v2 বা v2 এর জায়গায় v1 কি করব প্রতিস্থাপন করব। যদি আমি সেই ক্ষেত্রে প্রতিস্থাপন করি দেখো কি হয়, দেখো আমি আমি এখানে পাবো হাফ m1 v1 স্কয়ার প্লাস m2 v2 m2 v1 স্কয়ার, দেখো আমি আবার বলতেছি হাফ m1 v1 স্কয়ার এটা বসিয়ে দিলাম, m2 বসিয়ে দিলাম, v2 এর জায়গায় v1 বসালাম, মাইনাস এখানে আমরা লিখতে পারি m1 প্লাস m2 ইনটু v স্কয়ার, m1 প্লাস m2 ইনটু v স্কয়ার v স্কয়ার। আমি কেন এটা বসালাম, কারণ আমরা ধরে নিছিলাম v1 ইকুয়াল v2, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো, এখানে v1 কমন যাচ্ছে, v1 যদি কমন নেই তাহলে আমরা পাবো m1 প্লাস m2 ইনটু v1 স্কয়ার মাইনাস m1 প্লাস m2 ইনটু v স্কয়ার, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হাফ, দেখো এখানে টোটাল m1 প্লাস m2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে m1 প্লাস m2 ইনটু v1 স্কয়ার মাইনাস v স্কয়ার, v1 স্কয়ার মাইনাস v স্কয়ার v স্কয়ার। অর্থাৎ যদি দুইটি বস্তু, যদি দুইটি বস্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, যদি দুইটি বস্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, এবং আমরা সেই ক্ষেত্রে জানি যে গতিশক্তি সংরক্ষিত থাকে না, এবং গতিশক্তি যদি কি না থাকে সংরক্ষিত না থাকে, সেই ক্ষেত্রে যে পরিমাণ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, যে পরিমাণ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় বা শক্তির অপচয় হয়, সেই শক্তির অপচয়কে যদি আমি ডেল কে দ্বারা চিহ্নিত করি, তাহলে ডেল কে সমান হবে হাফ ইনটু m1 প্লাস m2, হাফ ইনটু m1 প্লাস m2 v1 স্কয়ার মাইনাস v স্কয়ার, v1 স্কয়ার মাইনাস v স্কয়ার, v স্কয়ার, v1 টা ছিল বস্তুদ্বয়ের যে কোন একটি বেগ, বস্তুদ্বয়ের কিসের বেগ, যে কোন একটি বেগ। এখন দেখো কারণ আমি বস্তুদ্বয়ের যে কোন বস্তুদ্বয়ের যে কোন একটি বেগ ছিল v1 এবং অপরটির বেগ ছিল v2, আবার ধরে নিয়েছিলাম বস্তুদ্বয় যদি পরস্পর সমান বেগে সামনের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে এই মানটা আমরা পাচ্ছি। এখন দেখো আমি যদি v1 কে আমি ক্যাপিটাল v দ্বারা যদি চিহ্নিত করি, v1 কে যদি আমি ক্যাপিটাল v দ্বারা চিহ্নিত করি, সেই ক্ষেত্রে দেখো আমি তিন নং সমীকরণ মধ্যে পাই, তিন নং মধ্যে পাই ডেল কে ইকুয়াল হাফ m1 প্লাস m2 ইনটু v স্কয়ার মাইনাস v
মিলিত বস্তুর ব্যাগ মনে করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো ঘর ধ্রুব রাশি, ঘর কি রাশি? ধ্রুব রাশি। ঘর যেহেতু ধ্রুব রাশি, সুতরাং ঘরের সমষ্টি হয়ে কি রাশি হবে? ধ্রুব রাশি হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল কে, যদি এই ফুরা রাশিটা ধ্রুবক হয়, ডেল কে প্রপোর্শনাল টু, ডেল কে প্রপোর্শনাল টা আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস স্মল ভি স্কয়ার। তার মানে আমরা এখান থেকে কি পাই? এটাকে যদি আমরা 4 নং সমীকরণ দিই তাহলে আমরা পাবো যে গতিশক্তির অপচয় আপেক্ষিক বেগের বর্গের বিয়োগফলে সমান হবে। অর্থাৎ আপেক্ষিক বেগের বর্গ বর্গের বিয়োগফল যত বেশি হবে গতিশক্তির অপচয় তত বেশি হবে। অর্থাৎ আপেক্ষিক বেগের বর্গের বিয়োগফল বা অন্তঃফল যত কম হবে কি গতিশক্তির অপচয় তত কম হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ বস্তুদ্বয়ে আপেক্ষিক বেগের বস্তুদ্বয়ে এখানে এভাবে লিখি, অর্থাৎ শক্তির অপচয় বস্তুদ্বয়ে আপেক্ষিক বেগে বর্গের অন্তরফলের অন্তরফল মানে বিয়োগফল, অন্তরফল মানে কি বল? বিয়োগফল অন্তরফলে সমানুপাতিক ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। এর আগে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে নিউটনীয় বলবিদ্য অধ্যায়ের থিওরিটিক্যাল যে অংশ আছে সেই থিওরিটিক্যাল অংশ আজকে শেষ। আমরা আগামী ক্লাসগুলিতে গাণিতিক সমস্যার সমাধান এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই এই যে আমি টোটাল নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা আমি তোমাদের সামনে শেষ করলাম। যদি এই নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের মধ্যে কারো কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ কারো যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো একটি প্রশ্নে কারো কারো কোনো ঘাফলা থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটা তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি এখন একটি এই স্থিতিস্থাপক সংঘর্ষ বা অস্থিতিস্থাপক সংঘর্ষের উপর একটি গাণিতিক সমস্যার সমাধান করে আমি আজকে ক্লাসটা শেষ করে দেবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আর কয়েকটা মিনিট আমার সাথে সংযুক্ত থাকবে, সে অনুরোধ আমি রাখবো। আর তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছ অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করবে। তাহলে দেখো গাণিতিক সমস্যা এটা হবে গাণিতিক সমস্যা নম্বর 9, কারণ এর আগে আমি আটটা গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে করে দিয়েছি। দেখো একটি ক্যারামে গুটির বল গুটি সাদা বা কালো এবং একটা কি থাকে? স্ট্রাইক থাকে মাঝখানে, একটা রেড বা লাল কালারের একটা কি থাকে গুটি থাকে। এগুলির উপর এই টোটাল 9-18 স্ট্রাইক এবং রেড সহ বিস্তার গুটি নিয়ে আমরা কি করি? খেলা শুরু করি। তাহলে আমরা দেখতেছি যে একটি ক্যারামের গুটির উপর 15 গ্রাম এবং একটি স্ট্রাইকের ভর 40 গ্রাম, স্ট্রাইক যেটা আছে সেটার ভর 40 গ্রাম, 20 মিটার 20 মিটার পার সেকেন্ড বেগে স্ট্রাইকার 20 মিটার পার সেকেন্ড বেগে স্ট্রাইকার একটি স্থির গুটিকে আঘাত করে ফলে গুটিটি স্ট্রাইকারে স্ট্রাইকারের সাথে বা স্ট্রাইকারের ব্যাগের ঠিক বরাবর আঘাতের পর স্ট্রাইকার
গুটির ব্যাগে নিয়ে ধরা মানে ফর স্ট্রাইকার স্ট্রাইকার গুটির ব্যাগ কত ব্যাগ নির্ণয় কর দেখো বিশেষকে একদম ইজি একটা অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে সহজে বুঝতে পারবে আমাকে এখানে বলছে যে কোন একজন ক্যারাম খেলোয়াড় সে ক্যারাম খেলতেছে এই ক্যারাম খেলার সময় সে দেখতে পেয়েছে কোন একটি গুটির উপর ফনারে গেলাম এবং গুটিটাকে যে স্ট্রাইক দিয়ে আঘাত করবে সে স্ট্রাইকের পর 40 গ্রাম স্ট্রাইকার বা খেলোয়াড় 20 মিটার পার সেকেন্ড বেগে স্ট্রাইক দিয়ে একটি স্থির গুটিকে আঘাত করে ফলে গুটিটি স্ট্রাইকের ব্যাগের দিক বরাবর গতিশীল হয় গুটিটি স্ট্রাইকের ব্যাগের দিক বরাবর গতিশীল হয় ঠিক বরাবর গতিশীল হয় তাহলে স্ট্রাইকের ব্যাগের দিক বরাবর স্ট্রাইকারের ব্যাগের দিক বরাবর যদি গতিশীল হয় এবং সংঘর্ষটিকে যদি স্থিতিস্থাপক ধরা হয় আঘাতের ফলে স্ট্রাইক যে একটি ব্যাগ প্রাপ্ত হবে অর্থাৎ গুটিকে আঘাত করার ফলে যে একটি ব্যাগ প্রাপ্ত হবে সেই ব্যাগটি আমাদের কি করতে বলছে বের করতে বলছে ঠিক আছে তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কি 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 পাবো এখানে স্ট্রাইকারের ভর স্ট্রাইকের ভর কে যদি আমি আগে গুটির ভর লিখি গুটির ভর কে আমি m1 দলাম m1 সমান 15 গ্রাম 15 গ্রামকে আমি যদি কেজিতে নিয়ে যাই তাহলে 1000 কে ভাগ করতে হবে 0.015 কেজি 0.015 কেজি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তারপরে দেখো আমি স্ট্রাইকের ভর স্ট্রাইকের ভরকে আমি m2 দিয়ে লিখি 40 গ্রাম 40 গ্রাম হবে 0.040 কেজি ঠিক আছে তারপরে স্ট্রাইকের গুটির ব্যাগ গুটির ব্যাগ না ধরা আদি ব্যাগ দূরি আদি ব্যাগ গুটির আদি ব্যাগ মনে করলাম u1 সমান 0 গুটির শেষ ব্যাগ গুটির শেষ ব্যাগ v1 মনে করলাম গুটির শেষ ব্যাগ v1 সমান জানি না এবং স্ট্রাইকের আদি ব্যাগ স্ট্রাইকের আদি ব্যাগ দেওয়া আছে u2 u2 সমান হচ্ছে স্ট্রাইকের আদি ব্যাগ u2 সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্ট্রাইকের শেষ ব্যাগ আমি জানি না শেষ ব্যাগ বাই করব v2 সমান 1 স্ট্রাইকের শেষ ব্যাগ v2 সমান কি 1 এটা আমরা বের করব প্রথমে আমরা গুটির ক্ষেত্রে বের করব তারপরে স্ট্রাইকের ক্ষেত্রে বের করব প্রথমে কার ক্ষেত্রে বের করব গুটির ক্ষেত্রে বের করব তারপরে স্ট্রাইকের ক্ষেত্রে বের করব প্রিয় শিক্ষার্থী কাইন্ডলি একটু দেখবা আমরা প্রথমে গুটির ক্ষেত্রে দেখব এরপরে আমরা স্ট্রাইকের ক্ষেত্রে দেখব দেখো এখানে আমরা প্রথমে গুটিকে না রেখে স্ট্রাইককে লিখি কারণ গুটি হচ্ছে দ্বিতীয় বস্তু তাহলে এটা m2 এটা m1 এটা u2 এটা v2 এটা u1 এটা v1 তাহলে আমরা প্রথমে স্ট্রাইকের ক্ষেত্রে দেখি স্ট্রাইক দিয়ে তো আঘাত করছিলাম স্ট্রাইকের ক্ষেত্রে দেখো আমরা জানি যে v1 অর্থাৎ স্ট্রাইকের শেষ পে v1 সমান m1 মাইনাস m2 m1 plus m2 into u1 plus 2m2 by m1 plus m2 into u2 অর্থাৎ এই সমীকরণটা আমরা স্ট্রাইকের ক্ষেত্রে জানো অর্থাৎ কোন একটি বস্তু যদি দ্বিতীয় বস্তুকে আঘাত করে সেই ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ v1 সমান m1 minus m2 by m1 plus m2 into u1 plus 2m2 by m1 plus m2 into u2 এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম তাহলে এখন আমরা এখানে একটু এটা হচ্ছে 0.04 মাইনাস 0.015 বাই 0.04 প্লাস 0.015 ইন্টু u1 ছিল u1 কত ছিল 20 u1 কত ছিল 20 ছিল প্লাস এটা আমি মানটা বসাচ্ছি না কারণ এটা পুরোটাই 0 হয়ে যাবে m1 প্লাস m2 ইন্টু 0 সুতরাং 0 হয়ে যাবে আমি মানটা বসাচ্ছি না এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমি যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা কি পাবো কাহিনী একটু দেখো 0.04 মাইনাস 0.015 ডিভাইডেড 0.04 প্লাস 0.015 ইনটু ইনটু 20 ইনটু কত 20 তাহলে আমরা পাবো 9.09 মিটার পার সেকেন্ড আমি মিটার পার সেকেন্ড এখানে লিখি
9.09 মিটার পার সেকেন্ড অর্থাৎ স্ট্রাইকের শেষ বেগ হবে স্ট্রাইকের শেষ বেগ হবে 9.09 মিটার পার সেকেন্ড স্ট্রাইকের শেষ বেগ হবে কি 9.09 মিটার পার সেকেন্ড এখন দেখো গুটিটার শেষ বেগ যদি আমাকে বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি বের করব দেখো গুটির শেষ বেগ সুতরাং গুটির ক্ষেত্রে গুটির ক্ষেত্রে গুটির ক্ষেত্রে v সমান m2 minus m1 by m1 plus m2 into u2 plus 2m1 by m1 plus m2 into u1 দেখো কি এসে গেছে এটা পুরোটা জিরো হয়ে যাবে আমি সেটা কাজ করব না কারণ u2 এর মান আমরা কত জানি জিরো জানি তাহলে আমি এটাকে ইনটু জিরো লিখলাম প্লাস 2 ইনটু m1 সমান ছিল 0.04 এটা 0.04 প্লাস প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম